बुरा मानुष वामस के देखने वाम कारण सुनी ना कयदिन बाचब अल्लामा नूर हसन कासमी महासचिव ओई 28 दिन दिन दुनिया के विदाय निये गेछे जखन आमारे महासचिव बनाय आमी तखनो कइछि आमी 28 दिन आमी बाचि किना देखी देखी जे 28 दिन जे आरो एक मास गेछे तारपरो एखनो लडर बडर करतेछि जे आशा आमार थेके वल्लाह युबी घोषणा दिए बोलो जे आमरा बड़ आशा करतेछि आमी आशा करतेछि वल्लाह मामुनुल हकेर उपरे আমি আশা করি আইয়ুবের উপরে আমি আশা করি হাসান জমিলের উপরে নওজোয়ান উলামায়ে কেরামের উপরে আশা করি এখনো দায়িত্ব আসছে মাত্র কথাবার্তা শুরু করার আগেই দেখা যায় ফুসুর ফুসুর শুরু হয়ে যায় এখানে আমি নিষেধ করছি এই জন্য আমার নামের লোকে তারা জেহাদি লাগাই নাই জেহাদি একটা কেডা লাগাই দিছে এরা সবাই কয় আমি পছন্দ করি না আমার মা বাবা রাখে না আমি এটা পছন্দ করি না এই জন্য আমার এই মহিবিনরা নাম বলতে জেহাদি বলে নাই জেহাদি বলো কেন কহজুর আপনি জেহাদের বয়ান করে জেহাদের বয়ান করতে করতে আপনি জেহাদি হয়ে গেছেন কিন্তু আমার উপরে কেউ কেউ সন্দেহ করে আমি জেহাদ কোনটারে বলি কোনটা জেহাদের ব্যাখ্যা আমার কাছে চায় তো জেহাদের ব্যাখ্যা দেব অন্য সময় আজকে না জিহাদ আমার আজকের না আমার ঘোষণা না আল্লাহর নবীর ঘোষণা আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জোরে বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা মুসলমানের অস্তিত্বের উপরে আক্রমণ হলে মুসলমানের আকীদার উপরে আক্রমণ হলে ইসলামী শরিয়ার উপরে আক্রমণ হলে মুসলমানের ভূমির উপর আক্রমণ হলে তখন জিহাদ ফরজ হয়ে যায় তখন এখন আমরা যারা আছি আমরা সবার উপরে জিহাদ ফরজ হয়ে রয়েছে জিহাদ ফরজ হয়ে রয়েছে জিহাদ করতে হবে জিহাদ বন্ধ নাই ওই যে আগে কবি বলছেন জিহাদের অর্থ সন্ত্রাস নয় জিহাদের অর্থ জঙ্গি নয় জঙ্গিবাদ নয় জঙ্গিবাদ সন্ত্রাস উৎখাত করার জন্য নির্মূল করার জন্য আল্লাহ পাক জিহাদ ফরজ করেছেন জঙ্গিবাদ সন্ত্রাস অন্যায় জুলুম অত্যাচার গুম খুন এগুলো নির্মাণ করার জন্য জিহাদ ফরজ করছে আল্লাহ জিহাদ কোরআন শরীফে আছে তো কোরআন শরীফ বাদ দেন জিহাদ হাদিসে আছে হাদিস বাদ দেন জিহাদের ভুল ব্যাখ্যা করা হয় জিহাদের ভুল ব্যাখ্যা করা হয় এই ভুল ব্যাখ্যা যাতে না হয় জিহাদ ফরজ এটা কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর ঘোষণা আমাদের করতে হবে হেফাজতে ইসলাম বাংলাদেশ 13টা বিষয়কে সামনে রেখে হেফাজতে ইসলাম গঠন হয়েছে সব এগুলি আকীদা ইসলাম শরীয়ত শরীয়তের বিধান আমলের ব্যাপারে এই 13টা দফা যার জন্য আপনারা শাপলা সত্তরে দিয়ে রক্ত দিয়েছিলেন ঠিক কিনা জোরে বলেন সে একবার রক্ত দিয়ে আপনারা থামে গেলে চলবে না সময় মতো রক্ত দিতে হবে রক্ত দেওয়া ইসলামের ইতিহাস আম্বিয়া আলাইহিমুসসালামের ইতিহাস সমস্ত আম্বিয়া আলাইহিসসালাম বনী ইসরায়েলের হাজার হাজার নবীদেরকে শহীদ করা হয়েছে রক্ত আমরাও দেব আমরা তাদের ওয়ারিস এটা হেফাজত ইসলাম গঠন হয়েছে যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে সফল না হওয়া পর্যন্ত হেফাজত ইসলামের জিহাদ চলবে ইনশাআল্লাহ তাআলা সেই সাথে আরেকটা কথা যেটার জন্য সেদিন হানাল মাওলানা মামুনুল হক সাহেব তারা সহ সবাই মিলিয়া মিটিংয়ের মাধ্যমে হেফাজতে ইসলামের সভাপতি ছিলেন আমির ছিলেন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই নব্বরাল্লাহু মারকাদা ও জাআলাল জান্নাতা মাসওয়া তিনি ইন্তেকাল হয়ে গেছেন এখন বর্তমান যিনি মহাসচিব ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাকে আমির বানানো হয়েছে আল্লামা নূর হোসেন সাহেব ইন্তেকালের পরে আমাকে মহাসচিবের দায়িত্ব দিছে এটা সেই একইভাবে হেফাজত ইসলামের আমির যেমন আল্লামা আহমদ শফি সাহেব ছিলেন আমাদের আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশেরও আমির ছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই ওনার ইন্তেকালের পরে
দীর্ঘদিন এটা নিয়ে আলোচনা, কিন্তু আল্লামা জুনায়েদ বাবুনগরীর কড়া নির্দেশ হলো, ভাই আল্লাহর ওয়াস্তে মুস্তাকিল, যদিও হেফাজত ইসলামের দাবি দেওয়ার ভিতরে খতমে নবুয়তের দাবি আছে, কিন্তু এটা যখন মুস্তাকিল ছিল মুস্তাকিল কমিটি আবার গঠন করেন। মুস্তাকিল কমিটি গঠন করা হয়েছে, সেখানে আমাকে আমির করা হয়েছে, মাওলানা মহিউদ্দিন রব্বানী সাহেবকে মহাসচিব করা হয়েছে, আর বাকি আমাদের এখানে যারা আছে প্রায় 112 জন 113 জন সহ মাওলানা হাসান জামিল, মাওলানা আইয়ুবি, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা মামুনুল হক, এরা সবাই, আর বড় বড় বুজুর্গ আমার ভাই হযরত মাওলানা আতাউল্লাহ সাহেব, তিনি সিনিয়র নায়েব আমির। এইভাবে আল্লামা মহিবুল্লাহ বাবনগরী আমাদের পৃষ্ঠপোষক, মাওলানা মাহমুদুল হাসান সাহেব পৃষ্ঠপোষক, মাওলানা আব্দুল সালাম মুফতি আব্দুল সালাম চাটগামি হাটহাজারি মাদ্রাসার বর্তমান মুদিরদের সভাপতি, তিনিও এই পৃষ্ঠপোষক। এটারও ইনশাআল্লাহ তাআলা কাজ চলবে। আমি এটা এই বিষয়ে 2 মিনিট কথা বলি, আমার কথা শেষ করছি, হযরতে বয়ান করবেন, দোয়া করবেন। খতমে নবুয়তের প্রয়োজনীয়তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, সর্বশেষ নবী, এই কথা কোরআন শরীফের 99টা আয়াতের দ্বারা প্রমাণ। জোরে বলেন একবার, কয়টা আয়াত? 99 আয়াতের দ্বারাই প্রমাণিত, 250 বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আখেরি নবী, কিয়ামত পর্যন্ত কোনো রকমের জিল্লি বরুজি সহায়ক কোনো রকমের কোনো নবী আসবে না। এটা আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, ঠিক কিনা জোরে বলেন? এটা আমাদের বিশ্বাস। গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়তের দাবি করছে, আল্লাহর রসুল লম্বা হয়ে যাবে কথা আমি বাড়াবো না, আল্লাহর নবীর জীবদ্দশায় 4 জন নবুয়তের দাবি করছিল, মুসাইলামা কাজ্জাব, আসওয়াদ আনসি, তুলাইহা, সাজা, তাদের পরিণতি মুসলমানরা শেষ করে দিয়েছেন। মুসাইলামা কাজ্জাবকে হত্যা করা হয়েছে, আসওয়াদ আনসিকে হত্যা করা হয়েছে, বাকিগুলিও শেষ। 24 নম্বরের তথাকথিত নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি, তার পিছনে ইংরেজ এবং ইহুদি খ্রিস্টানদের অর্থ ব্যয় করে তারে নবী বানাইছে, এই দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, বিশেষ করে যেই জিহাদের আহ্বান করে ব্রিটিশকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। আল্লামা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, এই ফতোয়ার উপরে ভিত্তি করে ব্রিটিশ বিতাড়িত হয়েছে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ওই যন্ত্রণা তাদের অন্তরের ভিতরে রয়ে গেছে। তারা চিন্তা করলো, ফিকির করলো, ষড়যন্ত্র করলো, এমন একজন ব্যক্তি দাঁড় করানো দরকার যে নবুয়তের দাবি করবে, যে বলবে আমার উপর ওহি আসে, ওহির মাধ্যমে আল্লাহ আমাকে জানাই দিছে এখন জিহাদের দিন শেষ হয়ে গেছে। এই কথা বলানোর জন্য গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে ইংরেজরা নবী বানাইছে, এই জন্য তারা বলা হয় ইংরেজি নবী। গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারীরা আমাদের বাংলাদেশে আছে, আমি কথা সংক্ষেপ করতেছি, বাংলাদেশে 100-এর উপরে তাদের সেন্টার আছে, বক্সিবাজারে তাদের সেন্টার, ইন্দ্রা রোড তাদের সেন্টার, মিরপুর 2 নম্বরে তাদের সেন্টার, তেজগাঁওয়ের মধ্যে তাদের সেন্টার, এইরকম মুন্সিগঞ্জে বিভিন্ন জায়গায়, ওই ভৈরবে এবং ব্রাহ্মণবাড়িয়ায় তাদের সেন্টার আছে। কাদিয়ানিরা নীরবে বিভিন্ন জায়গায় বসে বসে তাদের ক্ষমতাকে অপব্যবহার করে, মীর মুবাশ্বের আলী বর্তমান কাদিয়ানিদের আমির, সেই ছিল ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, এখন পোস্টাল ডিপার্টমেন্টের হেড। এইভাবে তারা চায় বাংলাদেশটাকে, বাংলাদেশের নজওয়ানদেরকে, সাধারণ মানুষকে কাদিয়ানি বানাইয়া বাংলাদেশকে একটা কাদিয়ানি রাষ্ট্রে পরিণত করতে চায়। আমি জিজ্ঞেস করতে চাই, এই কুখ্যাত কাফের কাদিয়ানির দল বাংলাদেশকে কাদিয়ানি রাষ্ট্র বানাতে চাইলে আমরা কি কাদিয়ানি রাষ্ট্র বানাতে দেব? কোনোদিন দেব না। অতএব বাংলাদেশ সরকারের নিকট আজকের এই মহাসম্মেলন থেকেও আমার দাবি, অনতি বিলম্বে পৃথিবীর অন্যান্য
চল্লিশটা রাষ্ট্রের মতো রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করুন এবং অমুসলিম ঘোষণা করুন দাবি আমাদের দাবি অমুসলিম ঘোষণা করতে হবে তাদের অপতৎপরতা বন্ধ করতে হবে তাদের নির্মিত মসজিদগুলি মুসলমানদের হস্তান্তর করতে হবে তাদের কোন উপাসনালয় নাম রাখিয়ে করতে পারে মসজিদ নাম দিয়ে কাদিয়ানীদের কোনো এই মন্দির হইতে পারে না এটা মন্দির হইতে পারে